ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো শিং মাছের পাতুরি। তো শিং মাছের পাতুরি আমি কীভাবে বানাই তোমাদেরকে দেখাবো। তোমরা হয়তো শিং মাছের ঝোল খাও, কিন্তু আমি পাতুরি খাই, সেজন্য তোমাদের জন্য রেসিপিটা নিয়ে আসছি। শিং মাছকে ইংরাজিতে বলে হর্ন ফিশ, ঠিক আছে? যদি ভিডিওটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, আরও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি সকাল সকাল লিপস্টিক লাগিয়ে আসছি, তো এটার কারণ হলো আমার ছেলে লিপস্টিক না লাগালে আমাকে ভিডিও করতে দেয় না, তার জন্য আমি লাগিয়েছি। তো এখন শুরু করি আমাদের রেসিপিটা। তো ফ্রেন্ডস, শিং মাছের যে পাতুরি বানাবো এটার জন্য আমাদের কী কী লাগছে দেখুন। এইভাবে করে আলু ভাজা মতন কাটবে আলুটাকে, একটু পেঁয়াজ কুচি করে কাটবে। তো এটা আমাদের আছে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি একটু ঝাল বেশি খাই তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যদি কম খাও তা দিও না। আমাদের লাগবে কাঁচা লঙ্কা, কুচি কাঁচা লঙ্কা, কুচি রসুন, আর এটা হলো শিং মাছ, আর সরষের তেল লাগবে। কিন্তু শিং মাছটাকে আমরা ভেজে নিব, এখন দিব না, ভেজে নিব। তো স্টার্ট করি, চলো। এখন আমরা পেস্টটাকে দিয়ে দিলাম আলুটার উপরে, তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রসুন কুচি, তারপরে তার উপরে দিয়ে দেব সরষের তেল, আধা কাপ সরষের তেল দিয়েছি। তারপর এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলদি গুঁড়ো, আর তোমাদের স্বাদ অনুযায়ী লবণ, ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা কী করব, এটাকে মাখবো। যেভাবে আমরা মাংস মাখি সেভাবে এটাকে পুরো মেখে নিব। কড়াইতে তেল গরম হওয়ার পর পুরোটাকে দিয়ে দিব। দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবেন। এখন ভাজা মাছগুলা পাতুরির মধ্যে দিয়ে দেব, তারপর একটু নাড়াচাড়া করব, তারপরে তিন মিনিট পরে এটাকে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে তারপর একটু নারিয়ে চালিয়ে দেব। নারিয়ে চালিয়ে দেওয়ার পর আমাদের রেসিপি রেডি। দেখো আমাদের শিং মাছের পাতুরি রেডি। তো ভিডিওটা কিরকম লাগলো আপনারা বলবেন। থ্যাংক ইউ।